হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এক্সামস মেডিজি এক্সামস মেডিজিতে সকলকে স্বাগত জানাই যেমনটা কথা দিয়েছিলাম আমি কিন্তু তেমনটাই আজকে এই ভিডিওর মাধ্যমে সকলকে জানিয়ে দিচ্ছি পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট দু হাজার সাল থেকে দু হাজার ষোলো সতেরো সমস্ত ইয়ারকে এই এখানে কিন্তু আমি কভার করে দিচ্ছি কোনো ইয়ার বাদ যাচ্ছে না সমস্ত ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিনগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তার আগে আমি জানিয়ে রাখি তোমরা যারা ইলেকট্রিক্যাল পিএসসি যেই ইলেকট্রিক্যালের কথা কেন বলা হচ্ছে এরপরে সিভিল মেকানিক্যাল সবগুলোই আসবে তোমরা আমাদের চ্যানেলের যারা নিয়মিত ফলোয়ার অনেক অনেক শেয়ার করে বন্ধুদের মধ্যে ভিডিওটাকে ছড়িয়ে দাও এবং যারা যে কোনো রকম পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ এক্সামস মেডিসি ইতিমধ্যে ফলো করো সমস্ত রকম রিক্রুটমেন্ট আপডেটসের জন্য এবারে মক টেস্ট আমি ইলেকট্রিক্যালের হয়তো আনা সম্ভব হবে না কারণ ইলেকট্রিক্যালের যার যাদের সাথে আমাদের কমিউনিকেশান আছে তারা কিন্তু সময় দিতে পারছেন না যদি সম্ভব হয় আমি ডেফিনেটলি নিয়ে আসবো কিন্তু এটাকে কীভাবে অ্যাক্সেস করতে পারবে আমি ভিডিওর মাধ্যমে সবার আগে দেখিয়ে নিই প্রিভিয়াস এর গুলো তারপর আমি এক এক করে বলতে থাকি তো এখানে টু থাউজেন্ড সিক্সটিন মানে সিক্সটিন সেভেন্টিনে কথা বলা হচ্ছে লাস্ট যে পিএসসিটা হয়েছে তার কোয়েশ্চেন সেট এটা এবারে এটা যখন সিক্সটিন সেভেন্টিনের পর যে পরপর আমি যদি দেখাই সমস্ত ইয়ারগুলোকে কিন্তু এখানে কভার করা আছে এরকম তারপরে টু থাউজেন্ড নাইন আছে ইন দ্য মিন টাইম আগেরগুলো ছিল আমি হয়তো দেখাতে পারলাম না একই রকমভাবে কিন্তু পিএসসি টু থাউজেন্ড দু হাজার সাল থেকে কিন্তু এই যেমন টু থাউজেন্ড সেভেন ক্রোনোলজিক্যালি নেই জিনিসগুলো একটু আগে পড়ে আছে যাই হোক এবার আমি যেটা বলতে যাচ্ছি এটাকে অ্যাক্সেস করার দুটো রাস্তা আছে এক হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি সকলকে রিকোয়েস্ট করবো এই ভিডিও ডিসক্রিপশন বক্স কেন যে কোনো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে সেখানে যুক্ত হও সেখানেই কিন্তু মক টেস্ট হোক যাবতীয় ম্যাটেরিয়ালস হোক পেয়ে যাবে এটাকে সেখানে দিয়ে দেবো এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সেও আরেকটা লিঙ্ক রয়েছে আমাদের ফেসবুক পেজের সেখানে গিয়েও কিন্তু আমি ক্লাউডে আপলোড করে লিঙ্ক দিয়ে দেবো যেটা ফলো করে কিন্তু তোমরা এটাকে ডাউনলোড করে প্রিন্টও চাইলে করে নিতে পারো সেভেন্টি টু নাম্বার অফ পেজেস এখানে আছে আমি জানি মেকানিক্যাল এবং সিভিলের ভাই বন্ধুরা আমাকে এখন কমেন্ট করবে যে দাদা আমাদেরটা কী হলো আমাদেরটা কবে দেবে যে দেখাই যাচ্ছে দু হাজার এখানে দেখাচ্ছে হ্যাঁ আমি তোমাদেরটাও আমি খুব শীঘ্রই দিয়ে দেবো অ্যাকচুয়ালি আমার কাছে মেয়ে সিভিলেরটাও রেডি আছে কিন্তু সেটার কপিটা এতটাই বাজে যেটা আমি আপলোড করলে মানে বোঝাটা একটু সমস্যা হয়ে যাবে আমি ওই জন্য একটু চেষ্টা করছি একটা ভালো কপি অ্যারেঞ্জ করার সেটা না হলে যে তোমার কাছে দেরিও হয়ে যাচ্ছে তাহলে আমি খারাপ কপিটাই করে দেবো আমি এই সপ্তাহের মধ্যেই করে দেব আমি সেটাও কিন্তু বলে দিচ্ছি তো এই কোয়েশ্চেন এখানে কোশ্চেনগুলোকে দেখা যাচ্ছে কেউ যদি মনে করো যে আমি ভিডিওটাকে ডাউনলোড মানে কপিটা নেব না বা এখান থেকে অ্যাক্সেস করবো তোমরা চাইলে ভিডিও পজ করে করে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনও সলভ করে নিতে পারো কারণ আমি এক এক করে আপ টু সেভেন্টি টু পেজ যাওয়ার চেষ্টা করবো এছাড়াও তোমরা চাইলে কিন্তু যেমনটা আমি বললাম আর আরেকটা আমি দরকার হলে আমি কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ওই গুগল ড্রাইভের লিঙ্কও দিয়ে দেবো যেখান থেকে ফলো করে কিন্তু তোমরা এটাকে ডাউনলোডও করে নিতে পারো এবারে আমি সকলকে বলবো যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং জব অ্যাক্সপিরিয়েন্স রয়েছ তারা আমাদের সাথে সব সময় থাকো আমাদের চ্যানেলটাকে ফলো করো এবং যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের সাথে অনেক অনেক করে ভিডিওগুলো ছড়িয়ে দাও কিছু ব্যক্তিগত এবং কিছু কাজের জন্য আমরা সেরকমভাবে মাঝে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারিনি যাই হোক রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেহেতু বেরিয়েছে সবাই খুব পজিটিভলি প্রিপারেশন নাও পিএসসি যেমন যেমনটা বলেছিল যে এপ্রিল মাসে এক্সাম হবে আশা করা যাচ্ছে পঞ্চায়েত ভোট যদি এপ্রিলের কাছাকাছি এগিয়ে আসে তাহলে হবে না সেটা জুনের দিকে চলে যাবে নাহলে কিন্তু এপ্রিলে হওয়ার খুব সম্ভাবনা রয়েছে একটা কথা এটা দেখাতে দেখাতে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছ যে দাদা মানে কমেন্টগুলো কিন্তু খুব ম্যাচিওট কমেন্ট না আমি তবুও রিপ্লাই দিচ্ছি যে ব্যাচেলার্স ডিগ্রি আর ডিপ্লোমার কি কোয়েশ্চেন একই হবে যেহেতু এক্সাম এক একই হবে তারপর কেউ কেউ কোয়েশ্চেন করছো যে দাদা রিটেন এক্সামের টোটাল মার্কস কত ভাই অফিসিয়াল নোটিফিকেশানটা যে পাবলিশ হয়েছিল তার আগেই আমি প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশানটা ডিটেইল অ্যানালাইসিস করে দিয়েছি প্রিভিয়াস আমার একটা দুটো ভিডিও পেছনে চলে যাও সেখানে কিন্তু ডিটেল রিক্রুটমেন্ট নোটিফিকেশান অ্যানালাইসিস আছে সেখানেও বলে দিয়েছি এবারের যে নোটিফিকেশানটা বেরো বেরিয়েছে সেখানেও কিন্তু বলে দেওয়া আছে তাই জন্য সেই ব্যাপারগুলো ক্লিয়ার করা আছে দুশো নম্বর রিটার্ন এক্সাম একশোটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেন দুই মার্কস ক্যারি করবে প্রত্যেকটা ভুল আনসারের জন্য ওয়ান থার্ড মানে পয়েন্ট সিক্স সিক্স কাটা যাবে একশো নম্বর ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউতে এখন আর কোনো কাট অফ থাকছে না আগের মতো মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকছে না ইন্টারভিউতে তুমি যত নম্বরইভাবে পাবে ওভারঅলে রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউর মার্কস যোগ করে কিন্তু তোমার র্যাঙ্কটা ডিসাইড করা হবে তো এটা কিন্তু আমি অলরেডি আগের ভিডিওগুলোতে বহুবার বলে দিয়েছি এবং আমার ইলেকট্রিক্যালের ভাই বন্ধুদের বলবো তোমরা আমাদের যারা টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হও কারণ সেখান থেকে সবচেয়ে ইজিলি তোমরা ম্যাটেরিয়ালসগুলোকে অ্যাক্সেস করতে পারবে এবং আমাদের ফেসবুক পেজ অবশ্যই এ কারণেই ফলো করো কারণ হচ্ছে ফেসবুক যেহেতু তুলনামূলকভাবে সোশ্যাল মিডিয়াতে কম আর বেশি একটা মিডিয়াম ফেসবুক যেখানে সবাই অ্যাক্টিভ থাকে কম বেশি তো সেখান থেকে আমাদের পেজটা ফলো করলে কিন্তু তোমরা সব কিছু অ্যাক্সেস করতে পারবে তো এইভাবে আমরা সেভেন্টি টু পেজেসে পেজে চলে এসেছি তোমরা চাইলে এটার হার্ড কপি কিনে নিতে পারো আমার মনে হয় সেভেন্টি টু পেজেস রয়েছে সেভেন্টি টু পেজেসের একটা কপি তোমরা যাদের প্রয়োজন সে একটা প্রিন্ট দিয়ে বাকি জেরক্স করে বন্ধুদের মধ্যে নিয়ে নাও সেটা অনেকটা রিলায়াবেল হবে অনেকটা কম খরচে হবে তো এটাই আলোচনার বিষয় ছিল ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন সমস্ত রকম চাকরির আপডেট সবার আগে পেতে চোখ রাখো আমাদের চ্যানেলে এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করো যাতে আমি মোটিভেটেড হই ইন্সপায়ার্ড হই আরও আরও এমন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার জন্য ধন্যবাদ